দেখাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমওয়াই গ্রামীণ। এ যে স্কিম, সেই স্কিমের আওতায় যার যার নাম আছে তার তার নাম কিভাবে দেখানো যায়। তো যেটাকে বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট আমাদের গ্রামের ভাষায়। তো আমিও গ্রামের ছেলে, তো চলুন দেখা যাক কি করে আপনারা লিস্টটা আপনাদের মোবাইলে দেখতে পাবেন। তো চলুন প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলুন, যার যে ব্রাউজার আছে, আমার তো গুগল ক্রোম থেকেই চলে। তো আমার গুগলে গিয়ে গুগলটা খুললাম। গুগলটা খোলার পরেই আপনাকে যে এখানে করতে হবে সেটা হচ্ছে যে এখানে লিখতে হবে PMYA, প্রধানমন্ত্রী আবাস যোজনা PMYA। তারপর সার্চ বাটনে ক্লিক করে দিতে হবে। তারপর নিচের দিকে একটু আসলেই দেখতে পাবেন যে এখানে লেখা আছে PMYA উরবান, URBAN উরবান। এটাতে ক্লিক করলে হবে না, এটা হলো যারা শহরে থাকে তাদের জন্য। আর একটু নিচে আসবেন, দেখতে পাবেন এখানে লেখা আছে IAY PMYG বেনিফিসিয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। হ্যাঁ ঠিক এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার যেটা হবে সেটা হলো যে আপনার হোম পেজ খুলে যাবে। হোম পেজ খুলে যাওয়ার পরে এরকম একটা মেনু আসবে, যে একটা এলো, এটাকে আপনাদের গণিত যেখানে ঢেড়া কাটা চিহ্ন আছে এখানে ক্লিক করে এটাকে উড়িয়ে দেবেন। তো আপনাদের সামনে এই উইন্ডোজটা ওপেন হবে। তারপরে আপনারা কি করবেন যে এখানে রিপোর্ট বলে একটা অপশন আছে, সেকেন্ডে এই এই ঘরটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এই ঘরটাতে ক্লিক করার পর আর একটা পেজ খুলে যাবে, সেই পেজটা হলো যে এক নাম্বারেই আছে, হাই লেভেল ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট। তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আর একটা পেজ খুলে যাবে। তো এটা হচ্ছে আমাদের মেন পেজ। এখানে আপনাকে ঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে চলুন, প্রথমে লেখা আছে যে সাল দেওয়া আছে কয়েকটা। তো আমরা 2017 থেকে 18 দেখতে পারি, 2016 থেকে 17 দেখতে পারি, আরও অনেক আছে। তো আমরা দেখব 2018 থেকে 2019। তো 2018 থেকে 19 সিলেক্ট করলাম, তারপর নিচে আসব। তারপরে অনেকগুলো স্কিম আছে, সেই স্কিমের মধ্যে আমাদের দরকার কোনটা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা প্রথমেই আছে গ্রামীণ। তো আমরা এখানে ক্লিক করলাম। তারপরে থার্ড, তৃতীয়, তৃতীয়তে ক্লিক করার পরে আমাদের যে স্টেট, সেই স্টেটটা সিলেক্ট করতে হবে। আমাদের আপনাদের আমাদের ভারতবর্ষের সব স্টেটেরই নাম আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ওয়েস্ট বেঙ্গলটা আমি সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে আপনার যেটা আবার করতে হবে সেটা হলো ডিস্ট্রিক্ট, জেলা। তো আমাদের তো বীরভূম জেলা, তাই আমরা বীরভূম জেলায় সিলেক্ট করলাম। বীরভূম জেলায় সিলেক্ট করার পর এবার আপনাকে তারপর আবার নিচে চলে আসুন। তারপরে আপনাকে আবার সিলেক্ট করতে হবে থানা, কোথায় আপনাদের PS। তো PS সিলেক্ট করলাম, নলহাটি আমাদের PS। তারপরে নলহাটি PS সিলেক্ট করলাম। আপনারা আপনারা যে যে থানায় থাকেন সেই সেই থানার নামটা দেবেন। তারপরে থানার পরে আসবে আপনার আর একটা সিলেক্ট বলে একটা ঘর এসছে, সেই ঘরে ক্লিক করার পর আমাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতটা আমরা সিলেক্ট করবো। এখানে অনেকগুলো পঞ্চায়েত আছে, তার মধ্যে আমাদের প্রথমেই আছে বানিয়র পঞ্চায়েত। বানিয়র গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করলাম। বানিয়র গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পরে আমাদের যে সিলেক্ট করার পর্যায়টা সেটা শেষ। এবার আমাদেরকে কী করতে হবে,
সেটা করতে হলো যে আমাদেরকে এবার সাবমিট করতে হবে। তো এখানে নিচে সাবমিট বলে লেখা আছে, দেখুন এই সাবমিটে এসে আপনাকে সাবমিট করতে হবে। চলুন সাবমিট করি। তো সাবমিট হচ্ছে আমাদের, হ্যাঁ সাবমিট হয়ে গেছে। তারপরে এবার আমরা একটু নিচে আসব, নিচে এলে আমরা দেখতে পাবো যে আমাদের এক নাম্বার লিস্টে আছে কোথায়, সুলতানপুর। সুলতানপুর, তারপরে আমাদের বানিয়ার অঞ্চলে যতগুলো গ্রাম আছে, বারসোর, তারপরে আমাদের আছে বারসোরের পরে আপনার, আপনারা দেখতে পাচ্ছেন সংকেতপুর, চণ্ডীপুর, পুষোর, তারপরে আছে আপনার অনেকগুলো গ্রাম আছে, গোবিন্দপুর, পরপর আমাদের যতগুলো গ্রাম, তো সবাই সবই আমরা এই লিস্টে এসে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। তো দেখুন আমাদের যে লিস্টগুলো আমরা পেয়েছি সেই লিস্টে কী কী দেখা যাচ্ছে। এক নাম্বার তো আমাদের লিস্টে দেখা যাচ্ছে যে একটা বিপিএল নাম্বারের মতন দেওয়া আছে, তারপরে কী আছে একটা নাম দেওয়া আছে, হাজব্যান্ড কিংবা ওয়াইফের নাম দেওয়া থাকবে। তারপরে আমরা